গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে আমি খুব হ্যাপি, মানে খুব আনন্দের সাথে ভিডিওটা স্টার্ট করছি। তো তার কারণটা হচ্ছে যে আজকে আমার বার্থডে। তো আমার বার্থডের দিন আমি খুব খুশি থাকি, যাই না কেন আমার খুব আনন্দ লাগে। তো সকাল থেকে আমি ঘরে ছিলাম না, আমি সকাল থেকে আমাকে মানে এনসিসি থেকে যেতে হয়েছিল। আমি এইমাত্র বাড়িতে আসছি, দুপুর হয়ে গেছে আস্তে আস্তে। অন্যদিন সকালবেলায় থাকি আমি, মা বাবার সাথে যাই, মন্দির যাই, পুজো দিয়ে আসি, বাবার সাথে যাই, বাট এবারে বাবা একাই গেছে। তো যেহেতু আমি ছিলাম না, তো আমি এইমাত্র এলাম, তারপর চান টান করলাম, তারপর ঠাকুর ঠাকুর সব প্রণাম করে এখন আমি ভিডিও স্টার্ট করছি। আর ফ্যান অন করতে পারিনি, কারণ ফ্যানটা অফ করে দিলাম, কারণ তোমরা শুনতে পাবে না। তো এখন খাওয়ার টাইম হয়ে গেছে, এখন এবারে খেতে বসবো। আর তোমাদেরকে দেখাবো কি কি রান্না করেছে মা, আর আরেকজনকে দেখাচ্ছি আমাদের বাড়িতে এসেছে, লুকিয়ে বসে আছে ঘরের মধ্যে, ঠিক আছে, ভিডিওর জন্য। আসো আসো, দেখো কেমন বসে আছে। এই দেখো আমার বড় মা এসেছে, সামনে আসো। আমার বড় মা এসেছে, আগেও একবার দেখেছিলাম, আগের বছর ভিডিওতে দেখেছিলাম, দুর্গাপূজার আগে। তোর ওইদিকে মন পড়ে আছে নাতনির দিকে, তো সেহেতু কথা কাটতে পারলো না যে না মনের আজকে জন্মদিন, তাহলে আজকের দিনটা থাকি। তো দেখি সকাল থেকে তো ভিডিওতে আসতে পারিনি, প্রচুর চাপ ছিল। তো এই মুন এলো, মুন এনসিসি গিয়েছিল, তো মুন খাবার, মুনকে খাবার দিয়েছি। তো তোমরা দেখো কি কি রান্না করেছি আজকে মুনের জন্য। কিছু বলতে পারো মা, না কি লজ্জা পায়। তো পায়েসটা একটু দিচ্ছি মুখে, খা, তারপরে খাওয়া শুরু করবে। তো এই দেখো আজকের মেনু, ভাত, তারপরে ঘি, আমার ঘি খেতে খুবই ভালো লাগে, ভিন্ডি ভাজা বা ঢ্যাঁড়স ভাজা তোমরা যাই বলবে, এদিকে ঘি করলা ভাজা, ঘি করলা ভাজা, আলু পোস্ত, আলু ভাতে, আম, ডাল, মাছ ভাজা, মাটন, পায়েস, মিষ্টি আর চাটনি, এই আজকের মেনু। মা সব বানিয়েছে সকাল থেকে উঠে, প্রত্যেক বাড়ি মা মানে আমার জন্মদিনে এমনি করে, আমার আমার তো আনন্দ লাগে, আমার মায়েরও মানে খুবই ভালো লাগে। তো মা সকাল থেকে উঠে এগুলো একদম বানাতে লেগে যায়। আর এবারে বড় মা ছিল বলে মায়ের একটু হেল্প হয়েছে, আর ওই আজকে একটু ব্যস্ত ছিল রান্না করা নিয়ে, দেখছো তো ওইগুলো করলাম সব একে একে। তারপরে মন ছিল না বাড়িতে, ওই এনসিসি গিয়েছিল, খেয়েও যায়নি কিছু, ওইদিকেও মনে টেনশন ছিল। তো যাই হোক এলো, অনেক দেরিও হয়ে গেল, তো খেতে দিলাম। তো তোমরা সবাই ওকে বড়রা সব আশীর্বাদ করবে, আর ছোটরা সব ভালোবাসা দেবে, সেটাই তোমাদের কিছু বলার ছিল। আর দেখি বিকালে একটু বাইরে বেরোতে যাওয়ার প্রোগ্রাম আছে, আর আজকের দিনে আমার বাবা থাকছে না, ওটাই মনে খুব মন খারাপ। শিফটের ডিউটি তো ওখানে আরেকজন যে থাকে, তো সে নেই, তো শিফটে চেঞ্জ করতে পারলো না, সেহেতু ওর বাবা থাকতে পারবে না। তো দেখি আমরা ভাবছি একটু বাইরে যাবো, জেঠুমা যেহেতু এসেছে, জেঠুমা তো বেরোতে পারি না, জেঠুমাকে নিয়ে আমি চলো, সেই কারণে বিশেষ করে রাখলাম। আমি জলদি করে খেয়ে নিই, তারপরে একটু রেস্ট করে বিকালে একটা প্ল্যান আছে, তো সেখানেও মানে তোমাদেরকে দেখাবো যতটা পারবো, একটু ঘুরতে যাব বাইরে, এমনি মানে জাস্ট নর্মাল। আমি বড় মামা আর মাইমা, দুটো মাইমা আর মৌলি, আর ছোট মামা থাকতে পারে। তো যাই হোক চলো খেয়ে নিই, যতটা পারবো পরে ওটাও দেখাবো। তো এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, আর আমরা সবাই রেডি হয়ে সেজে গুজে বেরোচ্ছি ঘুরতে যাওয়ার জন্য। আর এই দেখো মা আর বড় মা, এখান থেকে আমি মা বড় মা যাচ্ছি, আর মা বাড়ি থেকে বাকি সবাই যাবে। আর এই দেখো এই টপটা আমি বার্থডেতে নিয়েছি, আগে একবার দেখিয়েছিলাম তোমাদেরকে যখন মানে নিয়েছিলাম, তো এটা আজকে পরেছি নতুন টপটা, কেমন লাগছে তোমরা জানাবে। তো চলো এখন বেরিয়ে পড়ি, আর প্রচন্ড গরম, বাইরে একটু যাই, আর যতটা পারবো দেখানোর চেষ্টা করব। আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো আমরা সবাই এলাম, অনেকটা দেরি হয়ে গেল কারণ রাস্তায় প্রচন্ড জ্যাম লেগেছিল, অনেকটা দেরি হয়ে গেছে। তো আমি কোথায় এসেছি দেখাচ্ছি, thank you.
তো আমরা এসেছি আসানসোলের কফি হাউসে কথাঞ্জলি, যেটি দেখতে পাচ্ছ। আর তার ঠিক পাশেই এটা হচ্ছে আমাদের রবীন্দ্র ভবন। আসল গেট হচ্ছে এটা, রবীন্দ্র ভবনের গেট হচ্ছে ওটা। ওটা বাইরের দিক দিয়ে মানে দেখালে ভালো হতো, আসানসোলে বিএনআরে। আর এটা হচ্ছে কফি হাউস। বাড়িতে এই যে মা গেটটা খুলছে, আমরা এদিক দিয়ে এলাম। আর এদিক দিয়ে দেখো বাবা ডিউটি থেকে আসছে, একদম সেম টাইমে পৌঁছেছি দুজন, মানে আমরা সবাই। আমাদের আসতে না আসতে এই যে সবাই চলে এলো, কালি কালি ছেলে মেয়ে সবাই চলে এলো। তো আমরা সবাই বাড়ি চলে এলাম, আর মামারা মানে ওরা সবাই ওর বাড়িতে চলে গেল, ওদেরকে ছেড়ে আমরা এদিকে এলাম। তো এইভাবে আজকে দিনটা কাটলো, খুব ভালোভাবে কাটলো। আগের বছরের থেকে এই বছরটা বেশি ভালো গেছে, কারণ আগের বছরটা যাওয়া হয়নি, আমি একাই ছিলাম, বিশেষ করে লকডাউন ছিল আগের বছর, সেই জন্য কোথাও যাওয়া হয়নি। তো এবারে বেশ ভালোই ছিল, ছোট বোন আসতে পারা গেল না, ওর ছেড়ে কালকে সকালে স্কুল আছে ওই জন্য আসতে পারলো না, বাবাও যেতে পারলো না, আর বাবার মামাও ডিউটি ছিল, আর বড় ভাইও ছিল না। সবাই থাকলে একটু ভালো লাগতো, ওরা থাকলো না বলে মনটা খারাপ লাগছে। তো যাই হোক, খুব ভালোভাবে এনজয় করলাম আমরা, তোমরা দেখবে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।
তো ঠিক আছে, আজকে মত তাহলে এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা মাঝেটা বললো কমেন্ট করে জানাবে, আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন বাকি বছরগুলো আমি ভালোভাবে কাটাতে পারি। তাহলে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো। তো আজকের মতো সবাইকে শুভরাত্রি।